মানবতার টানে লকডাউনে রোজগারহীন গরিব অসহায় মানুষের সহায়তায় ইন্দ্রনগর সিপিএম কর্মীদের নিরন্তর প্রয়াস জারি রয়েছে। বৃহস্পতিবার ইন্দ্রনগর লোকাল কমিটির অন্তর্গত দক্ষিণ ইন্দ্রনগর পার্টি ব্রাঞ্চের উদ্যোগে 120টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সাংসদ তথা সিপিএম রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড শঙ্কর প্রসাদ দত্ত, ইন্দ্রনগর লোকাল সম্পাদক বিধু মোহন রুদ্র পাল সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইন্দ্রনগর অঞ্চল কমিটির দক্ষিণ ইন্দ্রনগর শাখার উদ্যোগে আজকে এই এলাকায় যে দুস্থ মানুষরা আছেন, যাদের পক্ষে প্রতিদিন কাজ করা সম্ভব হচ্ছে না, রুজি রোজগার করা সম্ভব হচ্ছে না, যাদের ঘরে আজকে চুলা জ্বালানো অনেকের পক্ষে অসুবিধাজনক হয়ে যাচ্ছে, এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াবার একটা লক্ষ্য নিয়ে দক্ষিণ ইন্দ্রনগর শাখা কমিউনিস্ট পার্টির তারা আজকে উদ্যোগ এখানে নিয়েছেন। তারা এই এলাকার 120টি পরিবারের হাতে সামান্য কিছু সামগ্রী তারা প্রদান করবেন, যার মধ্য দিয়ে এই মানুষগুলো যাতে অন্তত উপোস দিতে না হয় তার একটা উদ্যোগ এখানে নিয়েছেন। এবং এই কাজে এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সাহায্যের হাত প্রসারিত করেছেন। আমরা চাই যে আজকের এই সময়ে করোনা বা ভাইরাসের যে সংকট আজকে দেখা দিয়েছে আমাদের দেশের মধ্যে সারা পৃথিবীতে, তাদের যেমন মানুষকে রক্ষা করতে হবে রোগের হাত থেকে, মহামারীর হাত থেকে, তার পাশাপাশি সরকার যে কথাটা বলেছে যে রোগ প্রতিরোধ করার চাইতে সেখানে রোগকে কীভাবে প্রতিরোধ করা যায় রোগ আটকানোর ক্ষেত্রে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই প্রতিরোধের ক্ষেত্রে মানুষ যদি খাবার না পায়, মানুষের মধ্যে যদি ইমিউনিটি গড়ে না ওঠে, অর্থাৎ রোগকে প্রতিরোধ করবার ক্ষমতা যদি মানুষের গড়ে না ওঠে, তাহলে রোগ আরও বেশি জাপটে ধরবে মানুষকে। তার জন্যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এই শাখার উদ্যোগে যে সেখানে প্রয়াস নেওয়া হয়েছে এটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের প্রয়াস সবাই নিতে আজকে উৎসাহ দেখাচ্ছেন, আমরা তার জন্যে এই মানুষের পাশে দাঁড়াবার জন্যে যে ক্ষুদ্র প্রয়াস, সেই প্রয়াসকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রিপোর্ট চ্যানেল 3 রাত।